সহধর্মিনী বেগম পারমিতা আশরাফকে
এবার ফুলের তোড়া তুলে দিচ্ছেন বাংলাদেশ জুট ফেডারেশনের সভাপতি জনাব ফয়জুর রহমান প্রাক্তন এমপির হাতে। এবার শাহলুক সর্দার যুগ্ম সচিব সাধারণ সম্পাদক বাংলাদেশ জুট ফেডারেশন। বঙ্গবন্ধু নগর বাংলাদেশ গেমসে উপস্থিত খেলোয়াড়দের এবং সভাপতি সবকিছু কিছুর জন্য স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জুট ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহলুক সর্দার স্যারকে। ফেডারেশনটাকে আমরা মনে করছি যে জুডোর মাধ্যমে আমরা আমাদের দেশটাকে বহির্বিশ্বে ভালোভাবে পরিচিত করতে পারবো। আমরা একটা এখানে একটি কমিটি আছে, এই কমিটির পরে হয়তো একটি সুন্দর কমিটি নির্বাচিত কমিটি হয়ে যাবে, জুডো এগিয়ে যাবে। জুডোর সাফল্য আমি কামনা করি। এই কয়েকদিন ধরে যারা খেলোয়াড়গুলো যারা অংশগ্রহণ করেছেন, যারা দয়া করে কষ্ট করে অনেক বিড়ম্বনা সহ্য করে করোনার মধ্যে যারা বিচার কার্য পরিচালনা করে আমাদের খেলোয়াড়দেরকে তাদের অবস্থান নির্ণয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, যারা দর্শক হিসেবে এসে এখানে খেলাধুলা পরিচালনা করোনা করছি যে আবার অত্যন্ত সজলে আঘাত নিয়েছে বাংলাদেশে। এই যুদ্ধে তিনি অবতীর্ণ হবে বলে উত্তীর্ণ হবেন তার সেই সাফল্য আমরা কামনা করি। আমরা তার সাথে আছি, পাশে থাকবো। এই করোনা যুদ্ধে আমাদেরকে জিততেই হবে। আপনারা উন্নতি এবং সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। খেলায় অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই সম্মানিত, নিজেরা সম্মানিত, আমরা আপনারা দেশকে সম্মানিত করেছেন এবং খেলায় হার জিত থাকবে। হয়তো এখানে আমাদের মধ্যে আমরা কেউ স্বর্ণ পদক পেয়েছি, কেউ রৌপ্য পদক পেয়েছি, কেউ অন্য কোনো পদক পেয়েছি, কিন্তু হয়তো কেউ কোনো পদক পাইনি। দেখি স্মরণ রাখবেন যে খেলায় সকলেই সমান, খেলায় অংশগ্রহণ করাটা সবচেয়ে বড় জিনিস। ভবিষ্যতে আপনারা আরও বেশি করে জুডো ফেডারেশনের জুডোতে অংশগ্রহণ করবেন। আমরা চাই যে জুডো পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে সমৃদ্ধ করবে এবং আপনারা পুরস্কার বয়ে আনবেন, দেশের সম্মান বৃদ্ধি করবেন। বাংলাদেশ জুডো ফেডারেশন কর্তৃক আয়োজিত নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জুডো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তিনি খুব অল্প বয়সে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ব্যবসায়ী হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। তার অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে ইতিমধ্যে চিহ্নিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। আমাদের সেই প্রিয় সভাপতি ফয়জুর রহমান বাদল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ক্রীড়া জনাব মোতাফুল করিম সাহেব উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত উপমহাসচিব যিনি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, আমাদের জনাব মোহাম্মদ আসাদুজ্জামান করিমুল উপস্থিত আছেন, আমাদের উপসচিব মোহাম্মদ সাহিদ আলী সাহেব, আমাদের অন্যান্য সকল কর্মকর্তা রবীন্দ্র হাসান মনী সাহেব সহ আমাদের বিভিন্ন ফেডারেশনের মহিলা সংস্থার সহসভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপস্থিত জুডো ফেডারেশনের
অন্যান্য কর্মকর্তাবৃন্দ, টেকনিক্যাল যে যারা আছেন এখানে দায়িত্বে, টেকনিক্যাল ব্যক্তিবর্গ, কোচেস, আমাদের খেলোয়াড়, সাংবাদিকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আজকে আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আপনারা জানেন যে এইবার বাংলাদেশ গেমসটি আমরা আয়োজন করছি, যেটি গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরও বড় পরিসরে, প্রায় 10,000 অধিক বাংলাদেশ গেমসটি আয়োজন করছি, যেখানে প্রায় 3,000 অফিসিয়াল রয়েছে, 5,300 অ্যাথলিট রয়েছে। এবং আমরা আশা করছি যে আজকে আমাদের খেলাগুলো সম্পন্ন হবে, আগামীকাল আমরা ক্লোজিংয়ে আমরা ইনশাআল্লাহ যেতে পারবো। তা আমি বিশেষ কথা না বাড়াতে চাচ্ছি না, আমাদের সভাপতি মহোদয় কিছু প্রস্তাব দিয়েছেন, কিছু অনুরোধ করেছেন যে জুডো ফেডারেশনে আসলে কিছু আলাদা স্থাপনের বিষয় উনি বলেছেন, সারা বছর ট্রেনিং যাতে হয় সেই বিষয়ে বলেছেন। তা আমরা আসলে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু স্থাপনার ব্যাপারে কাজ করার। ইতিমধ্যে পদ্মার পাড়ে একটি ভিলেজ, অলিম্পিক ভিলেজ বলি বা স্পোর্টস ভিলেজ বলি, এগুলো একটি করার আমাদের চিন্তাভাবনা আছে। যেটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে আমরা এদিকে সার্ভে করাচ্ছি জায়গাতে গিয়ে, যেখানে করা যাবে কিনা, তো সেখানে আমরা যদি সেখানে আরেকজনের করি সবুজ হিসেবে দেখি করেন, কারণ ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন রকম তিনি সময় দিচ্ছেন, ভবিষ্যতে সময় দিলেন, অন্যের কাছে অনুরোধ করব তিনিও যেন ধীরে ধীরে একটু আলাদা নজর দেন এবং সহযোগিতা। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ, এবং খেলোয়াড় যারা ভালো করেছে, গোল্ড সিলভার এবং ব্রোঞ্জ পেয়েছ এবং অংশগ্রহণ করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলাদেশ। ধন্যবাদ স্যার আপনার নির্ভর বক্তব্যের জন্য। এখন আমরা টেকনিক্যাল টিমের কাছে চলে যাচ্ছি, এমরেফিদের কাছে। এই মুহূর্তে আমরা দুটি খেলা দেখাবো সম্পর্কে, দুটি উইকেটের গোল ট্রাই দেখাবো। এমনি শামসুদ্দোহ 16 বিকেএসপি, নাম ডাকার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে। মিজান জানা, এই মিজান প্রস্তুত থাকবে অনূর্ধ্ব 44 ওজন শ্রেণীর মহিলা। ধন্যবাদ। এবার আসবে অনূর্ধ্ব 44 ওজন শ্রেণীর ফিমেল প্লেয়াররা। আসবেন প্রিয়াঙ্কা আক্তার, বাংলাদেশ আনসার, গোল্ড মেডেল। রৌপ্যজয়ী পপি খানম, বাংলাদেশ আর্মি। তাম্রপদক লীনা সারেন, বিকেএসপি, এবং নীলুফার আক্তার, বিডিপি, তাম্রপদক। আপনাদের নাম ডাকার সঙ্গে সঙ্গে আপনারা এসে যার যার জায়গায় দাঁড়িয়ে যাবেন প্লিজ। বিজয়ী খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
160 ওজন শ্রেণীর পুরুষ বিজয়ীরা। ধন্যবাদ। এবার মঞ্চে আসবে অনূর্ধ্ব 60 ওজন শ্রেণীর পুরুষ স্বর্ণ বিজয়ী বিকেএসপির আবু রায়হান শুভ, রৌপ্য বিজয়ী বাংলাদেশ আর্মির মাসুদ রানা, নামটাকা সাক্ষাৎ করে তাড়াতাড়ি উঠে যাবেন। প্রথম তাম্রজয়ী জমির উদ্দিন রনি বাংলাদেশ আনসার, দ্বিতীয় তাম্রজয়ী ভিডিপির শেজান আহমেদ জাহান, প্রস্তুত থাকবেন অনূর্ধ্ব 48 ওজন শ্রেণীর ফিমেল প্লেয়ার। শুভকামনা বিজয়ীদের। এবার মঞ্চে আসবে অনূর্ধ্ব 48 ওজন শ্রেণীর মহিলা খেলোয়াড় বিজয়ীরা। স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আনসারের শারমিন আক্তার অন্তরা, রৌপ্য জয়ী বিকেএসপির সাদিয়া খাতুন বকুল, প্রথম তাম্রজয়ী চাঁপাইনবাবগঞ্জের সহিনা, দ্বিতীয় তাম্রজয়ী বাংলাদেশ আর্মির শাপলা খাতুন, শুভেচ্ছা সকল বিজয়ীদের। এবার মঞ্চে আসবে অনূর্ধ্ব 66 ওজন শ্রেণীর পুরুষ বিজয়ীরা। স্বর্ণ বিজয়ী বিজেপির সাদ্দাম হোসেন, রৌপ্য বিজয়ী বিকেএসপির খালিদুল হাসান মিলু, প্রথম তাম্রজয়ী বিজয়ী খেলোয়াড়দের দৃষ্টাকর্ষণ করছি, মেডেল পরানোর পরে কেউ হ্যান্ডশেক করবেন না প্লিজ। প্রথম তাম্রজয়ী বাংলাদেশ আনসারের তন্ময় আলী এবং দ্বিতীয় তাম্রজয়ী বাংলাদেশ আর্মির মিস্টার সগীর হোসেন। সকল বিজয়ীদের অনেক শুভেচ্ছা। মঞ্চে আসবে অনূর্ধ্ব 52 ওজন শ্রেণীর ফিমেল বিজয়ীরা। স্বর্ণ বিজয়ী বাংলাদেশ আনসারের সিগমা পু মার্মা, রৌপ্য বিজয়ী ভিডিপির মাসিনু মার্মা, প্রথম তাম্রজয়ী বাংলাদেশ আর্মির সুমিরানী হালদার, দ্বিতীয় তাম্রজয়ী বিকেএসপির তাসরিফা তাবাসসুম, প্রস্তুত থাকবে অনূর্ধ্ব 57 ওজন শ্রেণীর বিজয়ী খেলোয়াড়গণ। শুভেচ্ছা সকল বিজয়ীদের। এবার মঞ্চে আসবেন অনূর্ধ্ব 57 ওজন শ্রেণীর ফিমেল বিজয়ীরা। স্বর্ণ বিজয়ী বাংলাদেশ আনসারের তাহমিদা তাবাসসুম তমা জেরিন,
রৌপ্য বিজয়ী ভিডিপির অগ্রয়ী বর্মা, প্রথম কাম্রজয়ী রাজশাহী জেলার মোসাম্মদ তাসলিমা পারভিন কাকলি, দ্বিতীয় তাম্রজয়ী বরিশাল ডিভিশনের মনিরা হাসান স্মৃতি, শুভেচ্ছা সকল বিজয়ীদের। এবার মঞ্চে আসবে অনূর্ধ্ব 73 ওজন শ্রেণীর পুরুষ বিজয়ীরা। দ্বিতীয় তাম্রজয়ী বাংলাদেশ আর্মির লিটন কুমার রয়, বিজয়ী খেলোয়াড়দের করতালি দিয়ে উৎসাহিত করার জন্য বাকি দর্শকদের অনুরোধ করা হচ্ছে। এবার মঞ্চে আসবে 57+ ওজন শ্রেণীর ফিমেল বিজয়ীরা। স্বর্ণজয়ী বাংলাদেশ আর্মির তাহমিনা আক্তার লোপা, রৌপ্যজয়ী বাংলাদেশ আনসার কাদের ফাহি, প্রথম কাম্রজয়ী ভিডিপির লুসাফু মার্মা, দ্বিতীয় তাম্রজয়ী বিকেএসপির অবনিকা হাসান, শুভেচ্ছা সকল বিজয়ীদের। এবার সর্বশেষ ওয়েট ক্লাস 73 ওজন শ্রেণীর পুরুষ খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। স্বর্ণজয়ী বিজেপির আবুল কালাম আজাদ, রৌপ্যজয়ী বিকেএসপির মাধব মহন্ত, প্রথম তাম্রজয়ী বাংলাদেশ আনসারের মিজানুর রহমান, দিলাম দিলাম।